জয়পুরহাটে মাসব্যাপী জাতীয় ইথন নিধন অভিযান 2021 উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে আজ মঙ্গলবার বেলা 11টায় জয়পুরহাট সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বাবলু কুমার সূত্রধরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, উপজেলা চেয়ারম্যান এস এম সোলাইমান আলী, উপজেলা নির্বাহী অফিসার আরাফাতা হোসেন। সভায় বক্তারা বলেন, ইঁদুর বসত বাড়িতে ফসল ব্যাপক ক্ষতি সাধন করে, তাই ইঁদুর নিধন করতে সঠিক পদ্ধতি সকলকে জানতে হবে। অনুষ্ঠান শেষে ইঁদুর নিধন করে এই উপজেলার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট।